স্থানীয় পশু লোকসভা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনায় নির্বাচন কমিশন আজ অপরাহে সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে। বেআইনি কার্যকলাপ এবং নির্বাচন প্রক্রিয়া চলাকালীন অর্থ মাদকের ব্যবহার রোখার পন্থা পদ্ধতি নিয়ে বৈঠকে আলোচনা হবে আন্তরাজ্য ও আন্তর্জাতিক সীমান্তগুলিতে নিরাপত্তা কিভাবে আরো বাড়ানো যায় সে বিষয়েও আজকের পর্যালোচনা বৈঠকে কথা হবে বলে মনে করা হচ্ছে গতকাল নির্বাচন কমিশন ছটি রাজ্যে আইন শৃঙ্খলা এবং নির্বাচনী কার্যকলাপের উপর নজর রাখতে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে এদিকে লোকসভা নির্বাচনের নজরদারির জন্য পশ্চিমবঙ্গে নিযুক্ত বিশেষ সাধারণ পর্যবেক্ষক অলোক সিনহা আজ রাজ্যে এসে পৌঁছেছেন সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ শহরে এসে পৌঁছন তিনি বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মাও আজই আসছেন শ্রী শর্মা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আখতারের সঙ্গে সাক্ষাৎ করবেন লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় এরাজ্যে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই তিন কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে শুক্রবার পাঁচই এপ্রিল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন আগামী আটই এপ্রিল এই পর্যায়ে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে ভোট গ্রহণ ছাব্বিশে এপ্রিল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী গত সন্ধ্যায় জানান দ্বিতীয় দফার নির্বাচনে এ পর্যন্ত ষোলোটির বেশি মনোনয়নপত্র জমা পড়েছে লোকসভার প্রথম দফা নির্বাচনে বাড়ি থেকে ভোটদানের ব্যবস্থা শুরু হচ্ছে আগামী শুক্রবার পাঁচই এপ্রিল চলবে চোদ্দই এপ্রিল পর্যন্ত পঁচাশি বছর বা তার বেশি বয়সী এবং চল্লিশ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে এমন ভোটাররাই এই সুবিধা পাবেন এই পর্যায়ে রাজ্যের তিন লোকসভা আসনে ভোট গ্রহণ উনিশে এপ্রিল এদিকে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামীকাল চালসা থেকে উত্তরবঙ্গে তার নির্বাচনী প্রচার শুরু করবেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বীরভূমে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তারাপীঠে এই বৈঠকে বিদায়ী শতাব্দী রায় ও অসিত মাল যোগ দেবেন এদিকে আবারও বিপুল ডাক দিয়েছেন তিনি গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিমে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আজ সোদপুরে এক পদযাত্রায় সামিল হবেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম উত্তরবঙ্গে একাধিক সভায় যোগ দেবেন আইএসএফ নেতা পশ্চিম পাড়ায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে আজ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা এবং সুন্দরবন পুলিশ জেলা সুপার কোটেশ্বর রাও মানুষের কাছে নির্বাচন নিয়ে কোন রকম ভয়ভীতি বা আশঙ্কা আছে কিনা তা জানতে চান তাঁরা আধ ঘন্টার বেশি সময় ধরে চলে মার্চ লোকসভা ভোটের আগে রাজ্যের চার বিজেপি নেতার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে বিজেপি সরকার এই চার বিজেপি নেতা হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং কোচবিহারের বিজেপি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহারে বিজেপির কার্যনির্বাহী সদস্য তাপস দাস অর্জুন সিং জেড ক্যাটাগরি নিরাপত্তা পাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি পাচ্ছেন ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা কোচবিহারে দুই বিজেপি নেতাকে দেওয়া হচ্ছে এক্স ক্যাটাগরির নিরাপত্তা সন্দেশখালীতে গত পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর সন্দেহে দুই মহিলা সহ পাঁচজনকে সিবিআই সাড়ে দশটা নাগাদ সেখানে হাজিরা দিয়েছেন বলে জানা গেছে এদিকে দিনের ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে আজ সকালে হাসপাতালে নিয়ম মাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় উল্লেখ্য পিএমএলএ আদালত শেখ শাহজাহানকে তেরোই এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত দিয়েছে জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বন্টন নিয়ে সমালোচনার মধ্যে প্রশাসনের তরফে খাদ্য সামগ্রী বস্ত্র সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস পরিবারগুলিকে পৌঁছে দেওয়া হচ্ছে জেলা শাসক শ্যামা পারভীন জেলা পুলিশ সুপার কেউ গানপাত সহ পুলিশ ও প্রশাসনের কর্মীরা এদিন সকালে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যান বাড়ি বাড়ি গিয়ে রান্না স্টোভ কড়াই চাল তেল নুন চিনি মশলাপাতি কাপড় কম্বল মশারি তুলে দেওয়া হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে তিন দিন তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর পশ্চিমের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে বাকি জেলাগুলিতে আগামী চার পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক দুই থেকে তিন ডিগ্রি ওপরে থাকার সম্ভাবনা কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয় সকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় স্বাভাবিক তিন ডিগ্রি ওপরে আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস